probably need it এবার তোরা বুঝে নাও আচ্ছা কি নিয়ে গেছিল গোলানোর জন্য কি নিয়ে গেছিল শঙ্কু শঙ্কু কি বানিয়ে নিয়ে আসছে চং হবে এবার বলো দেখি এই শঙ্কুর আয়তনটা আছে না তোমাদের এটা গুলি দিয়ে শঙ্কুর আয়তন কত যাবে বলো বলো ওখানে ও যেখানে বলো শঙ্কুর আয়তন ও তো সমান সমান পাই আর স্কোয়ার এইচ এখানে কার মান নেই বলো এইসের মান আছে তো এ বলো ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ সমান সমান বলো পাই পাই আর স্কোয়ার এইচ বলো এই পাই পায়ে কাটা যাবে পাই কাটা যাবে ওয়ান বাই থ্রি এখানে আরের মান কত রে স্কোয়ার তো কুনন নাইন গুনন নাইন কুনন এইচের মান কত পনেরো সমান সমান এটা পাইর স্কোয়ারে এইস না পায়েস্কেরে ইস এখানে বলা আরের মানটা আরের মান নাই কোন এইসের মান কত বলো পঁয়তাল্লিশ বুঝছে তাহলে এটা কাটা যাবে তো এটা কাটা যাবে এটা কাটা যাবে এটা হ্যাঁ তিন ফোন রং পঁয়তাল্লিশ এটা কাটা যাবে কী থাকলো বা দিকে ডান থাকে ডান দিকে নয় সমান সমান আর স্কোয়ার তাহলে আর স্কোয়ার সমান সমান যদি নয় হয় আরের মান কত বলো তিন কি চাইছি লাস্টে আরে আরের মান পাইছি আমরা তিন কি চাইছি রে বেশ বেশটা কত হবে ছয় বেশটা হবে আরে তিনটা কি বেশাদ না তিনটা কিরে বিষাদ তাহলে বেশটাও কত বলো বলে নেয় এক নম্বরে গেল হ্যাঁ বুঝছে বুঝছে হ্যাঁ এবার দেখ আচ্ছা শঙ্কুর বক্রতলে ক্ষেত্র বলে সূত্রটা কী যে হ্যাঁ ওইখানে দেখতাইয়ারেল সমান সমান চার হাজার চারশো পঁচপান্ন বুঝছে কাটাকাটি করে এর মানে এখানে এখানে বলে দেখি বেসটা কত বলেছে রে বেসটা একশো পাঁচ হয় একশো পাঁচ হলে কত বল আর এইটা দিয়ে না ওই একই ঘটনা সব বোলাই একেই কেউ এবার বক্রতলে ক্ষেত্র বলে সত্রুটা কি পায়ার এল সমান সমান বল পায় আর এল সমান সমান বল চার হাজার চারশো পঁচান্ন পায়ারের মান হল পাঁচ বাই সেভেন কিন্তু আরের মান হয়ে যায় একশো পাঁচ বাই দুই একশো পাঁচ বাই দুই ইন্টু এলের মান নাই চার হাজার চারশো পঁচপন্ন এটা এগারো দিয়ে কাটা যাবে এটা যাবে এগারো দিয়ে বলে দেখি কত হয় না খালি পঁয়তাল্লিশ চারশো পাঁচ চারশো পাঁচ বুঝছে এটা কটা যাবে এটা 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 পনেরো সাত পনেরো এটা কি কাটা যাবে না এটা কত আরে পনেরো আছে না পনেরো দুগুনে থ্রি একশো পাঁচ একশো পাঁচ হ্যাঁ কত সাতাইশ সাত ও এটা কেন থাকবে এটা বলা এলের মান এলের মানা পেলাম হ্যাঁ এলের মান সাতাইশ এলমান এটা কী রে উচ্চতা তিরয উচ্চতা দেখি তাহলে সূত্রগুলো একটু মনে রাখিস হ্যাঁ ওই সূত্রগুলো আমি রেখে দিছি en el acord. এখানে ফিটা গোড়া করা যাবে ওর থেকে ফিথা গুরা সে সূত্রটা দিয়ে তো তিনশো ত্রিশ হিসেবে আছে পিঠা করা যাবে রেডিমেড ফিতাগুরাস আছে এখানে নাই হ্যাঁ এটা এর আগে কেটে হয় নাই আচ্ছা এখানে এখানে আর এর মান কত রে এখানে কোনটা বলো এ খেঁচো উচ্চটা কি কি বলছে এল এলের মান কত ষোলো কী চাইছে বলা দেখি শঙ্কর সমগ্র তুলে ক্ষেত্র বলে সুতোটা ছিল হ্যাঁ পায়ে আর এল পায়ে আর এল প্লাস পায়ার পায়ের সুখের দি আচ্ছা এটা কমন না নিলেও তোমরা একে আলদা আলদা করে গুণ করতে পারি বলা পায়ের মান কত বাই বাই সেভেন আরের মান কত পাঁচ এর মান কত ষোলো হয়েছে যোগ আর এটা বাই বাই সাত আরের মান পাঁচ গুণন কেউ হয়েছে কেউ হয়েছে তো Asal kadang-kadang dia kau ni nari, ibu kadang-kadang dia nak. Hobe nak kenori, ha? <tipon>. Borok hobe. Komon ni betul tak? Komon ni. Ni komon বলো পাই আর কমন কী থাকলো এল প্লাস আর বলা তাহলে পায়ের মান বাইফ বাই সেভেন গুণন এর মান কত পাঁচ ইন্টু এর মান কত ষোলো প্লাস ফাইভ বুঝছে এবার বলা বাই বাই সেভেন ইন্টু ফাইভ এটাও ইন্টু কিন্তু গত একুশ হয়েছে এটা কেটে দাও তিনশো ত্রিশ বর্গসেমি হয়েছে তিনশো ত্রিশ বর্গসেমি লেখ এবার তাহলে এই যে এই সূত্রগুলো তোমাদের লাগবে নেয় এবার এটা প্রায় কথাটা বলছে আর কি হ্যাঁ আচ্ছা প্রায় কথাটা হোক বা না হোক আচ্ছা এবার কি ছিল কি ছিল বলো কি বানাবে কি ছিল কি বানাবে বলো শঙ্কু বানাবে সাদের একটি আর থিমে উচ্চতা উচ্চতা আচ্ছা এবার বলো কি ছিল কাঠ আর এতক্ষণ এক কাঠ কাঠের দীর্ঘসব উচ্চতা দেওয়া আছে কি না কাঠের দীর্ঘ সষ্টব উচ্চতা যদি থাকে তাহলে এটা গুণ করলে আমরা কাঠের আয়তন পাবো দীর্ঘস্তব উচ্চতা গুণ করো তো কত কাঠের আয়তন কাঠটাকে আয়ত ঘনাকারা কাটছিল কি না বলো ওই আয়ত ঘনাকার কাঠটা কত ঘন ছিল গুণ করে না কত হয় দীর্ঘ গুণম ষষ্ঠ গুণ উচ্চতা কত একশো একশো বেরানব্বই ঘনশেমিয়ে কাঠ ছিল কে রে কাঠটা কত ছিল বলো একশো বেরানব্বই এ কাঠটাকে কী করেছে বলো শঙ্খ বানিয়েছে শঙ্কুটা কেমন বলো হ্যাঁ না না এই কাঠ থেকে শঙ্কু বানিয়েছে তো শঙ্কুর উচ্চতা কথা বললো না ওই যে আট সেমি উচ্চতা আর চার সেমি বেসাধ্য বুঝছি তাহলে আমরা বললাম কিয় গুণন কাঠের আয়তন কাঠের আয়তন কী পাইলাম বলো ছয় গুণন আট গুণন চার কত হইল একশো বিরানব্বই ঘন সিমি একশো বিরানব্বই ঘন সিমি বুঝছে এবার আমরা এই কাঠটাকে আমরা কি মানে এলাম বলো শঙ্কু শঙ্কুর আয়তনের সূত্রটা কি বল ওয়ান বাই থ্রি বাই আর স্কোয়ার এইচ বলা ওয়ান বাই থ্রি পায়ের মান হলো বাইশ বাই সেভেন আরের মান আরের মান কি বলছে রে এখানে চার বেশা তো বলছে না চার গুনন চার গুনন কথা বলো হ্যাঁ আট আট কাটা তো যাই না কোথায় কাটা যায় বলে দেখি ওয়ান বাই থ্রি পাই স্কুয়ার ইস এমন দিয়েছে দেখ গুন করষ্টআশি চার দিয়ে গুণ করো আট দিয়ে গুণ করো নিচে একুশ হবে কাটাকাটি যাবে না আরে গুণ করতে হবে উভয় নাই গুণ করষ্টমাসিকে বত্রিশ দিয়ে গুণ করি চার বাইশে অষ্ট আশি না অষ্ট আশিকে বত্রিশ দিয়ে গুণ করো কত আঠাইশ ষোলো আঠাইশ ষোলো বাই একুশ বুঝছে কেউ হয়েছে তো ঘনশিমি ঘনশিমি এটা বেশি আছে এটা কম আছে ভাগ করলে এটা থেকে কম হয়ে যাবে আর কি তাহলে এটা থেকে এটা বিয়োগ করো করলে কাঠ নষ্ট হবে বলো বিয়োগ করো কাঠ নষ্ট হবে কাঠ নষ্ট হবে বিয়োগ কর একশো বিরানব্বই মাইনাস দুই হাজার আটশো ষোলো বাই একুশ এটার সঙ্গে এটা গুণ করে এটা বিয়োগ কর এটার সঙ্গে এটা গুণ করে এটা বিয়োগ কর একশো বিরানব্বই একুশ লোস আগু তো একশো বিরানব্বইকে একুশ গুণ দিয়াগুলো দুই নয় এক দুই দুগুণে চার নয় দুগুণে আঠেরো দুইকে তিন দুই কত তিন আট নয় দশ চার বল কত চার হাজার তাহলে এটা বিয়োগ করবি না দুই হাজার আটশো ষোলো বিয়োগ করবি তো কত হইল চার দুই 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 এক বারোশো চব্বিশ কত রে বারোশো বারোশো চব্বিশ দে এটাও ঘনশিমি হ্যাঁ হ্যাঁ বারোশো ষোলো এবার শতকরা বানাও তিন দিয়ে কাটলো কি পরে কাঠিস এটা নষ্ট শতকরা নষ্ট কার নষ্ট হয়ে গেছে এতগুলা কার নষ্ট হয়েছে শতকরা নষ্টর নষ্ট সুন্দর কি আরে নষ্ট গুণন একশো রে বাই শতকরা কত নষ্ট হয়েছে রে শতকরা নষ্ট লেখ শতকরা করা নষ্ট শতকরা করা নষ্ট বলো নষ্টটা দেখো কত রে বারোশো 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 ষোলো না আরে নষ্টটা কত ছিল রে তোমাদের এখানে বারোশো ষোলো বাই একুশ তা বারোশো ষোলো বাই কত একুশ গুণন একশো গুণন একশো বাই একশো বিরানব্বই কত থেকে কত থেকে কত ছিল তার থেকে এখানে এবার কাটাকাটি করলে কত হইতে পারে আট উনিশ ষোলো আট নাত্তর বাহাত্তর এটা তিন হ্যাঁ এটা এটা তিন দিয়ে যাবে তো নাকি হ্যাঁ যাবে না এটা চার দিয়ে যাবে পঁচিশ এটা চার দিয়ে চার চারটা ষোলো চার আঠা বত্রিশ এটা চার দিয়ে কালে কথা হবে তিন তিনশো চার এটা বারো আরও যাবে দিয়ে তিন এটা চার সাতা চার সাতা বলা উপরে কত গেল হ্যাঁ কোনো নিচে নিচে তেষট্টি হ্যাঁ ফ্ৰাই ফ্ৰাই একদম ফ্ৰাই কথা হৈছে কাটা কাটি কৰি পাৰ্চেণ্টেজ বান না ফ্ৰাই উনিশশো এখানে কথা হয়েছে রে রেসে তেষট্টি ভাগ না কত দুই বার তিন বার তিন তিন চার নয় তিন ছয় আঠারো হ্যাঁ ওই যে ফ্রাই আর হবে না এটাই এটাই হবে তো বুঝিস নাই না এই যে দেখো উনিশশো আছে না রে উনিশশোকে কত দিয়ে ভাগ করলাম বলো তেষট্টি এই যে এই যে এটা দেখো কয়বার যাবে বলো তিনবার তিনবার হলে তিন ত্রেখা তিন ছয় আঠারো বুঝছে এটা কত পাচ্ছি যে তোরা বিয়োগ করে এক পাইছিস এই শূন্যটা নিয়ে আসবি না এই শূন্যটা নিয়ে আসবি তো উপর থেকে একটা শূন্য নিয়ে আসার পর ভাগ গেলো না তখন কী দিতে হবে হ্যাঁ উপর উপরে শূন্যটা নিয়ে এসে তেষট্টি দিয়ে ভাগ গেলো না এর জন্য কী দিতে হবে বলো শূন্য শূন্য বাস এটা বলা হয়েছে আর ভাগ দিতে বলে নাই এটা এক প্রাই 3% 3% এটা নে ব্যলেખો ওদে অংকটাই এরকমে বুসিস এসজি যেটো অংক গলাই এরকমে মানে নে ব্যলেખો চেষ্টা করো তো দেখে সমগ্রতলে

বলো এখানে এটা বলো দেখি এটা মোটা টাকা এটা ছোট এটা ছোট টাকা এটা বড় টাকা আছে না নাই ছোট টাকাটা কথা বলো ত্রিশ পয়সা আর বড় টাকাটা ছয়শ টাকা আচ্ছা কি হিসাবে টাকাটা গেল এটা টাকাটাতে গেল ছয়শ ষাট টাকা কি হিসাবে গেছে বলো রং কোন জায়গায় রং দিছে আরে কোন জায়গায় রং দিছে তাহলে বড় টাকা কে ছোট টাকা দিয়ে ভাগ করলে কোন জায়গায় রঙ দিছে এটা পাওয়া যাবে বলে দেখি কোন জায়গায় রং দিছে হ্যাঁ সমগ্র তুলে কি বললাম বড় টাকা আছে না বড় টাকা দিয়ে ভাগ করবি কিন্তু ছোট টাকাটা হলো থ্রিশ পেশা পয়েন্ট থ্রি সেটা বুঝছি না বুঝি নাই তাহলে বলো সমগ্র তোলে শঙ্কুর লেখক শঙ্কুর শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল বল বড়ো টাকাটা কত বলো ছয়শ ষাট আর ছোটো টাকাটা কত বলো ত্রিশ পয়সা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এ পয়েন্টটাকে ভাগাও উপরে কত দিয়ে গুণ বলো হ্যাঁ একশো কি হয়েছে কাটা তবে এটা কত কত হইল বাইশ বর্গসিমি বাইশ বর্গসিমি এই বাইশ বর্গসিমিটা কি বল বাইশ বর্গসিমিটা কি আরে কোন জায়গায় রং দিছে সমগ্র তোলে ক্ষেত্র বল বুঝি যে জায়গায় রং দিছে ওই সমগ্র তোলে ক্ষেত্র বলটা পাবি এবার সমগ্র তোলে ক্ষেত্রবলের সূত্রটা কি সমান সমান ওইটা দিবি সমগ্রতলের ক্ষেত্র বল হচ্ছে এটি কিউ এটি কিউ পায়ারে এল পাই আর এল পা প্লাস পাই আর স্কুয়ার সমান সমান কত বাইশো কীর হয়েছে হয়েছে বাইশ এটা কমনীয় মে পাই আর কমনীয়ত এল প্লাস আর এল প্লাস সমান সমান বাইশো বুঝছে এটা কমনীয় তো এ মান্তা বসতো ফাইভ বাই সেভেন ইন্টু বলা আর মান নাই না কি আছে এল এর মান আছে তাহলে আরের মানটা দিস না এল এর মান দিবি হ্যাঁ এই যে আর হইল ইন্টু বলো এখন এটা কত পনেরো পনেরো প্লাস এটা কত আর এ থাকবে হ্যাঁ সমান সমান বাইশ নারী এটা কাটা যাবে এটা হ্যাঁ কত একশো একশো কি থাকলো উপরে হ্যাঁ ইয়ে দেওয়া যাবে গুণ করা যাবে গুণ করা যাবে কি রে করা যাবে কিনা বলো বলো কত এটা পনেরো আর প্লাস আর স্কোয়ার সমান সমান সাতশো দেওয়া যাবে একবারে সাতশো আচ্ছা এটাকে মিলিটাম করার জন্য কী করবি তোরা আর আগে প্লাস পনেরো আর মাইনাস সাতশো এটা তোরা বুঝিস না বুঝে নাই হ্যাঁ বুঝছিস সাতশোটাকে বাদেকে নিয়ে আসলাম আচ্ছা কোনটাকে ভাঙাবি রে তোরা বলো দেখি কোন সংখ্যাকে ভাঙাবি সাতশোকে সাতশোকে এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করো তো গুণ করলে সাতশো হবে আর যোগ বা পঁয়ত্রিশ কুড়ি পঁয়ত্রিশ কুড়ি একটা পঁয়ত্রিশ একটা কুড়ি আচ্ছা বলে দেখি পঁয়ত্রিশ হারা কুড়ি পঁয়ত্রিশ হারা কুড়ি গুণ করলে কত হবে আর পঁয়ত্রিশ আর কুড়ি বিয়োগ করলে কত হবে পনেরো তাহলে সংখ্যাটা কী কী বলো পঁয়ত্রিশ আর কুড়ি এর মধ্যে ছোটোটা হবে বেসর্ত কেন ছোটোটা হবে বলো দেখি যেটা খুঁড়ি আছে না ওইটাই হবে বেসাদটা পঁয়ত্রিশটা হবে না আচ্ছা কি বলছি রে হ্যাঁ পেশাদোর চাইছে না হ্যাঁ তাহলে এটাই হবে ছোটোটাই হবে আচ্ছা আচ্ছা তোরা কুরি হিসাবে কি করে ধরবি কুরিটা কি করে ধরবি না 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 একটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ না একটা পঁয়ত্রিশ একটা খুরি তো ওরা পঁয়ত্রিশটা নিলি না খুরিটা কি হিসাবে নিলি এটাই বলছি আমি আমি ওইটা বলি নাই বেশাদ তো পঁয়ত্রিশও হইতে পারতো আবার কুড়িও হইতে পারতো আমি আমি ছোটোটা নিতে বললাম কেন ছোটোটা নিতে বলছি বললাম আচ্ছা বলে দেখি শুনো এখানে এখানে আরে একটু তোমাদের হিন চিতে হবে তোমাদের বলে দেখি এখানে থির্য উচ্চতা কত পনেরো পনেরো তাহলে তোমার কি পেশা তো পঁয়ত্রিশ হইতে পারে হ্যাঁ যেটা বড় ওইটাই পনেরো সুতরাং ছোটোটা নেবে তিরিশ উচ্চতায় পনেরো তিরিশ উচ্চতায় পনেরো তাহলে বেশাদটা পঁয়ত্রিশ হবে না কে হবে কুড়ি হবে এবার দেখো আচ্ছা কয়েকটা করি আর কি হ্যাঁ একদম না করলে তোমাদের একটা একটু করবো দুই একটা করিয়া তারপরে তোমাদের ওই যে কী কী প্রবলেম আছে এগুলো শেখাবো নে এবার দেখো না কয়েকটা করি একদম না করলে বাড়িটারি নাই বাড়িটার না হলে করা হবে না কিন্তু বাড়ি গেলে বলো হবে তো এবার দেখো খালি দুইটা করবো হ্যাঁ তারপরে তোমাদের ওই যে প্রবলেমগুলো করবো আর যদি একদম না করি তোমাদের এই সূত্রগুলো সব তোমাদের আরও হারিয়ে যাবে মন থেকে নেই বলো এটা ছোট্ট অঙ্ক রবি করবি ষোলো ফুট এটা বুলইছে হ্যাঁ ষোলো মিটার না ষোলো ফুট হবে সতাপ খুব ভালো অঙ্ক হয় এই যে আরে একদম তোমাদের অসুবিধা নাই অঙ্কটা বুঝছিস এটা আকারটা কিরে শঙ্কু আকৃতির না শঙ্খ আঁকৃতি বালুস্তূপ এটা তিরযোগ উচ্চতা কত বলছে বলো থ্রিযোগ উচ্চতা কত দশ ফুট তারপরে বেশটা কত সাদ কত হ্যাঁ আর বেশটা যদি ষোলো হয় বেশাদও কত হবে আর ওই উচ্চতা কত হবে বলো এটা আর বল পিতাগোরাস তিন চার পাঁচ তিন চার তিনে কত তিনে কত চারে পাঁচে এখানে কত হবে বলো ডাবল ডাবল হ্যাঁ ছয় তাহলে এইচের মান কত এইচের মান ছয় আর এর মান কত আর এলের মান দশ লাস্টে কী চাইছে বলো আয়তন তো এলের নাই এ লাগে না আয়তনের সূত্রটা বলো শঙ্কুর আয়তনটা বলো ওয়ান বাই থ্রি পায়ের স্কোয়ার এইচ নে ওয়ান বাই থ্রি আয়তন শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তন এই শঙ্কুর আয়তন লেখা নাই তোমরা একবারে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ডিবি ওয়ান বাই থ্রি পায়ের মান বাইফ বাই সেভেন আরের মান আরের মান কত দিবি এইট এইট গুণন আট গুণন আট এইচের মান কত দিবি ছয় ছয় এটি শুধু কাটা যায় আর কাটা যাবে না বলো এবার বলো চুয়াল্লিশ এই যে বাইশ টু গুণের চুয়াল্লিশ আট আটা চৌষট্টি গুণ করলাম চার চার ষোলো চার ছয় ষোলো সতেরো চার ছয় চব্বিশ চার ছয় ছব্বিশ পঁচিশ ছাব্বিশ বলা তাহলে ছয় এক ছয় সাত আট বলো আঠাইশ ষোলো আঠাইশ ষোলো সাত দিয়ে ভাগ করো পয়েন্ট দিয়ে দেখো হ্যাঁ পয়েন্ট দিয়ে পয়েন্ট দিয়ে করবি হ্যাঁ বলো চার সাতা কত আঠাইশ বুঝছে এক নিয়ে আসলাম এক নিয়ে আসলাম উপর থেকে একটা খালি কাঠে নিয়ে আসতে পারবি একটা যখন নিয়ে আসবি একটা কি ভাগ গেছে যাই নাই এর জন্য কী দিতে হবে কী দিতে হবে শূন্য শূন্য দেওয়ার পরে ছয়টা পাবি বল সাত দুগুণে হ্যাঁ সাত চোদ্দো দুই পয়েন্ট দিয়ে একটা শূন্য নিয়ে এস কয় যাবে বল সাত দুগুণে চোদ্দো ছয় শূন্য কয় যাবে বলো কবে যাবে ষাট আটা ছাপ্পান্ন সাড়ে ছাপ্পান্ন আবার বলো আরে লাগবে রে তারা না আরও কত আরও কত যাবে বলো পাঁচ সাতা পঁয়ত্রিশ ওই সে এবার উত্তরটা বলা কি হইতে পারে বল বুঝছে তো আর ঠিক আছে এইটা হবে উত্তরটা এই যে এটা চারশো দুই পয়েন্ট টু নাইন এইট হবে না টু নাইন হবে পাঁচ পাঁচ পাইছিস না তোরা পাঁচের বেশি হইলে হ্যাঁ এরকম হবে আর ঠিক আছে থাক এটা পরবর্তীতে আর কয়টা হয়েছে আজকে হ্যাঁ ছয়টা এভাবে ছয়টা সাতটা করব বাকিটা তারপরে দেখো দেখি তোমারটা হ্যাঁ ষোলোটা কি আমি খাইয়ে ফেলেছি নাকি হ্যাঁ কি বলছে এটা বেশটা যদি ষোলো হয় বেশাদ কত হবে তাহলে এই কি কোথায় ছিল আমি আস্তে আস্তে কর যেগুলা আছে এগুলো গোলসি দিবি হ্যাঁ বল হ্যাঁ এটা মিল্লি ট্রামটা জানিস না মিল্লি ট্রাম বুঝিস না এই যে এটাই হবে মাইনাস ওয়াল্লাটা হ্যাঁ এটা হবে না এটা মাইনাস হয়ে যাবে না এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে না এটা সমান সমান জিরো দিত সমান সমান দিত হয় না হয় আছে না না হয় না হয় তারা হয় না হয়ে করছি হয় না হয়ে করলে আর প্লাস পঁয়ত্রিশ সময় সমান জিরো যদি হয় আর সমান সমান মাইনাস পঁয়ত্রিশ হবে না বুঝছি আর এটা কী হবে আর মাইনাস টু আর মাইনাস টু যদি সমান সময় জিরো হইলে আর সমান সমান প্লাস টু টু হয়ে যাবে না এই জন্য এটা হবে তেরো নম্বর থেকে নয় লেখ

এটা পোড়ানো হয় হ্যাঁ বুঝছে তুই তো পারবি না কেন এ সমান সমান পঁয়তাল্লিশ বি সমান সমান বাহান্ন সি সমান সমান কত এরকম ছিল এরকম এই সত্যটা দেওয়া ছিল কেনা বলো হ্যাঁ সত্যটা কি বল 100 মাইনাস এ প্লাস বি মাইনাস সি কী 100 হানড্রেড মাইনাস এ প্লাস বি মাইনাস সি দেখো তাহলে কি পাওয়া যাবে বলো উভয় বিষয় পড়ে না পাওয়া যাবে বলো উভয় বিষয় পড়ে না উভয় বিষয় পড়ে না বলো হান্ড্রেড মাইনাস এ প্লাস বি মাইনাস সি ছিল বল দিয়ে সূত্রটা দেখো মানটা বসও কিৰে কটা হৈছে ব'ল মাইনাস আছে রে কিরে হয়েছে কি না বল কত হয়েছে টোয়েন্টি পার্সেন্ট সত মনে রাখবি

ই অঙ্কটাই পারিস না তুই একটু চেষ্টা করিল কে বেশি মূলধন বিনিয়োগ করছে বলো কয় গুণ তিন গুণ তিন গুণ তো দিছে দিছে ওই সময়টাও ডাবল দিছে সময়ও বাদ সময়েও ডাবল আচ্ছা কে কে কম টাকা দিছে রে বি বিটা যদি এক্স টাকা দেয় এ দিবি থ্রি এক্স বুঝছি না বুঝে নাই সবচেয়ে কম টাকা কে দিছে বল বি বিটা যদি এক্স দেয় তাহলে তা তিন গুণ দিবি এটা কত কত থ্রি এক্স ধরি লেখ ধরি ধরি বিয়ের মূলধন ধরি বিয়ের মূলধন কত দিবি রে বল বীর মূলধন এক্স হয়েছে এক্স টাকা তাহলে এটা তিনগুণ কিনা বল কত দিবে কত হবে এ এর মূলধন এ এর মূলধন কত থ্রি এক্স টাকা হয়েছে থ্রি এক্স টাকা তো দিছে দিচ্ছে তার মধ্যে আবার সময়েও দ্বিগুণ তাহলে এই টাকাটা এই টাকাটা যদি এক মাস খাটে তাহলে বিয়ের টাকাটা খাটিবে দুই মাস বুঝছি না বুঝে নাই বুঝে নাই সে টাকাটা যদি এক বছর খাটে বাই এক মাস খাটে ইয়ের টাকা থ্রি এক্স টাকাটা তার দুই গুণ খাটে সময় তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হয় বলো এক্স আর এটা কত বলো হ্যাঁ কত সিক্স এক্স সিক্স এক্স কিরে হয়েছে কিরে হয়েছে কিনা বলো দেখি বিয়ের টাকাটা কত বলো এখানে বিয়ের ফাঁকা কত হ্যাঁ এক সমান সমান চার হাজার এক সমান সমান তাহলে ইয়েটা এটা কত কত দিয়ে গুন করবি তোরা হ্যাঁ না বুঝে নাই বুঝছিস এক সমান সমান কত চার হাজার তাহলে না এটা কত কত হল চব্বিশ হাজার চব্বিশ হাজার আর চার হাজার মোট লাভ কত ছিল মোট লাভ ছিল আঠাইশ হাজার তাহলে বলা দেখি বি পাইল কত চার হাজার আর এ পাইল কত চব্বিশ হাজার মোট লাভ আঠাইশ হাজার ওবে তাহলে বি পাইল চার হাজার আর এ পাইল ছয় হাজার তাহলে লাভটা কত ছিল মোট লাভটা কত ছিল আঠাইশ হাজার হইল না এবার দেখো 그리고 그래, 이제, 부치시키나, 네. 예보대고 হ্যাঁ দুশো পার্সেন্ট হবে মামপিটা তোমার তো আর দুই দিন আছে না পরে ক্যা শনিবার যাবি তো শনিবার মানে কি আজকে বৃহস্পতিবার ওই তো বললাম না দুই দিন আছে আর কোথায় যেন

ওরাও ফিসে বারে থাকবে ইরিয়াও যাবে পিয়া যাবে শুক্লা যাবে ওই সবগুলা ওয়ে মারি তারপরে তোমার রাখি যাবে জয়া যাবে আমাদের ঘোড়া মারা থেকে শিলিগুড়ি এখন কোনো স্কুলে জানি না জয়ের সঙ্গে দেখা হবে এবার বলো এই শোন দেখ সুদি আসলে কত বলছি রে ওইটা সরস্বুদের মতো না কিন্তু সরস্বুদের মতো না বলো আসলটা যদি একশো হয় সুদ আসলে সাতাইশো হবে আমি আসলটা কত ধরলাম রে একশো আসলটা কত ধরলাম একশো সুতে আসলে সাতাইশ গুণ কত হবে রে বুঝে নাই আসলটাই একশো সুতে আসলে সাতাইশ গুণ সাতাইশ গুণ হইলে সাতাইশো হবে কিনা বলো দেখি হবে তো আসলটা কত ধরলি একশো আমি যদি আসলটাই এক ধরি কত হবে সাতাইশে একশ সাতাইশ একই অঙ্ক হ্যাঁ আমি যদি আসলটাকে একশো ধরি সুত আসল হবে সাতাইশো বুঝছি না বুঝি না রে হ্যাঁ ধরিয়া আসল কত এক্স না একশো ধরবে ধরিয়া আসল একশো টাকা সুত আসল সাতাইশশো কি হ্যাঁ থিটা কত এন এন এনের মান কত আর ফিটা কত ফিটা একশো ধরছি তোরা ধরি বলো ধরি ধরি আসল ধরি আসল কতরে একশো শোধ আসল শোধ আসল ছোট ষোলো সাতাইশো সাতাইশ না বছর বছর সমান সমান তিন আচ্ছা বলে দেখি এটা কার মান হবে এটা একশোটা কার মান আচ্ছা বলে সাতাইশো কার মান সাতাইশশো কার মান এ মানে এটা কি এ তিনটা কার মান হ্যাঁ এন কে নাই এন আছে রে বুঝছে কে নাই বলা কে নাই তাহলে আর যদি বার করে তোরা এটাকে ডান দিতে ডান দিকে দিতে বলছিলাম মনে আছে সূত্রটা দিয়া ডান দিকে এ দিতে বলছিল বলো পি ইন্টু কী ছিল বলো ফি ইন্টু ওয়ান প্লাস আর বাই হানড্রেড পাওয়ারে এন সমান সমান ডান কি কী দিতে বলছিলাম বলো এ মনে আছে না নাই রে আছে তো ফিরের মান কত দিবে দেখ ফির মান কত দিবি একশো ইন্টু ওয়ান প্লাস আরের মান আছে কি নাই বলো আর বাই হান্ড্রেড এটা কত বলো হ্যাঁ তিন সময় সময় এর মান কত সাতাইশো হবে সাতাইশো আচ্ছা বলে দেখি এদিকে দুইটা শূন্য এদিকে দুইটা শূন্য কাটা যাবে না কাটা যাবে কি রে কাটা যাবে আচ্ছা এবার বলে দেখি এটা কত হির এটা একশো প্লাস আরে একশো কে একশো একশো যোগ আর বাই নে একশো প্লাস আর বাই একশো হয়েছে কিরে হইছে কিনা বলো আচ্ছা এটাকে তোরা বুঝতে পারছিস এটা এটা বুঝতে পারছি না বুঝে নাই বুঝতে সাতাইশটা থ্রের ক্ষুব না এবার চ্যুপ চুপ কাটা যাবে কিনা বলো চুপ চুপ কাটা যাবে এবার বলো ভদ্র গুণ করো তো গুণ করো এদিকে গুণ করো। তিনশো প্লাস আর তিনশো প্লাস আর সমান সমান কত আরে তিনশো হই রে না কত একশো ও এটা একশো প্লাস আর এটা একশো ছিল না একশো প্লাস আর সমান সমান এবার আর সমান সমান কত দুইশো তিনশো থেকে একশো বিয়োগ করো বুঝছে বলছি কিনা বুঝছিস না বুঝে নাই কে কথাই বুঝে নেয় বলো বুঝছিস এখানে এর মান কত বলো সাতাইশ ফের মান কত একশো কার মান নাই এখানে আর এর মান নাই আর আর বাইর করতে গেলে এটাকে আমি টান দিকে দিতে বলেছিলাম এবারে এই শূন্য শূন্য কেটে দিলে এখানে সাতাশ থাকে কিনা সাতাশ মানে হচ্ছে তিন চুপ এই চুপ চুপ কেটে দিলাম হয়ে গেল হবে আচ্ছা এবার এখন 在那边工作呗。 একটু দেখিস ভালো করে পরে নিবি হ্যাঁ আগে আগে একটু ভালো করে পরে নিবি একটি ট্রেন দুশো পঁচিশ মিটার লম্বা একটি সেতুকে ত্রিশ সেকেন্ডে অতিক্রম করি আর কি হ্যাঁ এবং তিনশো পঞ্চাশ মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে একটি প্ল্যাটফর্মকে বল কত ট্রেনটির গতি ব্যাগ আচ্ছা ঘন্টাটা ঘন্টাটা কত সেকেন্ডে এক ঘন্টা হয়ে রে ছত্রিশ সেকেন্ডে আচ্ছা এখানে দুইটা বোধ বলে এখানে দুইটা সেকেন্ড আছে দুইটা সেকেন্ড আছে বড় সেকেন্ডটা কতরে হ্যাঁ আর ছোটো সেকেন্ডটা তিরিশ আচ্ছা ট্রেনটা ট্রেনটা যখন শোনো ভালো করে হয় নাই চল্লিশে ট্রেনটা কি কি অতিক্রম করে বলো বড় সেকেন্ডটা বড় সেকেন্ডা চল্লিশ সেকেন্ডে কি কি অতিক্রম বলে প্ল্যাটফর্মের দীর্ঘটা কত প্লাস ট্রেনের দীর্ঘ আরে এক দরকার নাই ট্রেনে দীর্ঘ বা নিজে দীর্ঘ বলা চল্লিশ সেকেন্ডে কি কি পার হয় বলো আরেকবার তিনশো পঞ্চাশ মিটার প্লাস নিজে দীর্ঘ আচ্ছা বল দেখি ত্রিশ সেকেন্ডে কি পার হয় তিনশো পঞ্চাশ মিটার সেতু প্লাস নিজে দীর্ঘ এই বুঝছি ঘটনাটা বড় সেকেন্ডটা বলো দেখি আরেকবার আর একবার না না বড়ো সেকেন্ডটা বলো চল্লিশ সেকেন্ডে যাই লেখো দেখি নিলেখ লেখ চল্লিশ সেকেন্ডে যায় লেখ না চল্লিশ সেকেন্ডে যায় লেখ লেখ লেখা হয়েছে অঙ্কটাও হয়েছে বাহ বল চল্লিশ সেকেন্ডে বড়টা চল্লিশ সেকেন্ডে যায় চল্লিশ সেকেন্ডে যায় বল তিনশো পঞ্চাশ মিটার তিনশো পঞ্চাশ মিটার প্লাস নিজে কো লেখলাম নিজে কো অর্থাৎ ট্রেনের নিজে দীর্ঘ আর কি হ্যাঁ আচ্ছা বলে দেখি এবার বলে দেখি থ্রি সেকেন্ডে যায় বল থ্রি সেকেন্ডে যায় বল রব্জি বল দুইশো মিটার প্লাস নিজে দীর্ঘ বুঝছে আচ্ছা নিজে দীর্ঘ এটা লেখলাম আর কি হ্যাঁ আচ্ছা আমি যদি টান দিই প্লাসে মাইনাস প্লাসে মাইনাস এখানে কি প্লাস আছে না রে আমি মাইনা দিলাম এখানে প্লাস আছে না রে আমি মাইনা দিলাম এখানে প্লাস আছে কিনা আমি মাইনা দিলাম এটা কাটা দাবি কিনা বলো কাটা যাবে তো এটা বলা দেখিও কথা হয়েছে এটা 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 দশ সেকেন্ডে যায় বল করবি হ্যাঁ একশো পঁচিশ মিটার একশো পঁচিশ মিটার হলো কি না বল ওই এটা না কাটা গেলো বলো দশ সেকেন্ডে যায় এক সেকেন্ডে যায় ছত্রিশ সেকেন্ডে যায় হ্যাঁ ছত্রিশশোটা হলো গতিবেগ ঘন্টার গতিব্যাগ দশ সেকেন্ডে যায় দেখো দশ সেকেন্ডে যায় একশো পঁচিশ মিটার এক সেকেন্ডে যায় আর ছত্রিশশো সেকেন্ডে যায় কাটাকাটি কর চল্লিশ হাজার পাইলে চল্লিশ কিমি হবে ত্রিশ হাজার মিটার পাইলে তিরিশ কিমি হবে কত হয়েছে হ্যাঁ কত চল্লিশ না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার মিটার হলে পঁয়তাল্লিশ কিমি হবে হ্যাঁ এটা অঙ্কটা সেখানে হয়নি রে বুঝছে তো আচ্ছা পঁয়তাল্লিশ সোনা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার মিটার মানে কত কিমি বলো পঁয়তাল্লিশ কিমি পঁয়তাল্লিশ হাজার মিটার অপশনে থাকবে না পঁয়তাল্লিশ কিমি আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে তোরা জানিস এখানে আরেকটা জিনিস আছে হ্যাঁ ট্রেনের দীর্ঘটা কত এখানে আরেকটা জিনিস বার করে যায় ট্রেনের দীর্ঘ কত হ্যাঁ এই বার করবে যাই ট্রেনের দীর্ঘটা বার করবো দশ সেকেন্ডে যায় একশো পঞ্চাশ মিটার তো এক সেকেন্ডে যায় একশো পঞ্চাশ বাই দশ এবার গতিবেগটা কত দিয়ে করলি তোরা এক ঘন্টাটা কত সেকেন্ড ছত্রিশ সেকেন্ড দিয়ে করলি পাইলি কত পঁয়তাল্লিশ হাজার মিটার মানে পঁয়তাল্লিশ কিমি এখানে একটা জিনিস আরও বার করা যায় ট্রেনেদের কটা কত বুঝিস ট্রেনদের কটা এবারে বলা এইটা দিয়ে করবি বল দশ সেকেন্ডে যায় এক সেকেন্ডে যায় একশো পঁচিশ বাই দশ বুঝছে আচ্ছা একটা চল্লিশ সেকেন্ড আছে একটা থ্রি সেকেন্ড আছে কি দিয়ে বার করবি তোরা চল্লিশ দিয়ে না থ্রি দিয়ে চল্লিশ দিয়ে করবি নে বা চল্লিশ সেকেন্ডে যায় চল্লিশ সেকেন্ডে যায় চল্লিশটা উপরে গুণ হবে তো একশো পঁচিশ গুণন চল্লিশ দিসে কত দশ হবে কাটাকাটি করে কত হবে এটা পাঁচশো পাঁচশো আচ্ছা বলো দেখি চল্লিশ সেকেন্ডে যায় কি কি পার হয় বলো চল্লিশ কি কি পার্ডে যায় তিনশো পঞ্চাশ মিটারও যাবে আর নিজেদেরকেও যাবে এই দুইটা মিলে এই দুইটা মিলে হবে পাঁচশো কে বুঝছিস এই দুইটা মিলে কত হবে বলো পাঁচশো এর মধ্যে এটা কারদেরকে নির কথা মাইনাস হয়ে যাবে আর কি কে মাইনাস হয়ে যাবে না এই দুইটা মিলে পাঁচশো হবে এটা যেহেতু আমরা চল্লিশ সেকেন্ডে বার করছি চল্লিশ সেকেন্ডে যাবে পাঁচশো এবার চল্লিশ সেকেন্ডে এ তিনশো পঞ্চাশ মিটার আর নিজের দীর্ঘ দুইটা মিলে যখন পাঁচশো হবে সেতুর দীর্ঘই না সাড়ে তিনশো মিটার পাঁচশো মিটারের মধ্যে সাড়ে তিনশো হলে সেতুর দীর্ঘ তাহলে নিজের দীর্ঘটা কত থাকবে হ্যাঁ ছিল তাহলে গলসি নোটা দিছিস এখানে দুইটা অঙ্ক করা যায় এখানে কি হবে বল ট্রেনের দীর্ঘটা কত বার করা যাবে আর ট্রেনের গতিবেগ কত বার করা যাবে নেই বা দেখো नहीं पर ले लिखो हाँ বল বল হ্যাঁ কত শুরুতে কতজন লোক নিয়োগ করা হয়েছিল কি বলছে রে রাস্তে কি বলছে শুরুতে কতজন ছিল জানো তোরা একজন যদি নিয়োগ করে কত দিনে শেষ হয় কুড়ি দিনে কুড়ি দিনে আচ্ছা এক একজন যদি কাজ শেষ করত কত দিনে শেষ হইত কুড়ি দিনে কী হয়েছে বলো কিন্তু প্রথম দিন থেকে প্রথম জন্মে কতজন ছিল ষোলো জন নাই কতজন ছিল ষোলো একজন ছিল তো ষোলো জনই আসে নেয় কতজন কাজ করছে এরকম নাকি এক্স মাইনাস ষোলো আসলে প্রথমে একজন ছিল পরে যখন কাজ শুরু হয় ষোলো জন আসে নাই তাহলে কতজন আসছিল বলো এক্স মাইনাস ষোলো বুঝছে এবার যখন এক্স মাইনাস ষোলো ষোলো জন যখন আসে নাই এক্স মাইনাস ষোলো হয়ে গেলো কয়েকদিনের শেষ হলো বাকি কাজটা ছত্রিশ দিনে কি বুঝছে বুঝছে আচ্ছা বলে দেখি তোমাদেরকে এটা সমান সমান এটা বলা ছিল কোনটা সমান সমান এটা সমান সময় এটা বলা ছিল কিন্তু ছিল বলো এক্স মাইনাস ষোলো এক্স মাইনাস ষোলো সমান সমান কী দিবি রে এক তারপরে এইরকম টান দিতে বলছিলাম এক্স মাইনাস ষোলোর সমান সমান কত দিবি এক এবার জন দিনের মধ্যে বোধ হয় ব্যস্ত সম্পর্ক ছিল জনা আর দিনের মধ্যে কি সম্পর্ক ব্যস্ত হলে উপরে উপরে নিচেটা নিচে গুণ কর উপরে কথা দিবি নিচে কথা দিবি জন দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক ছিল তো ব্যস্ত সম্পর্ক হলে উপরেটা উপরে নিচেটা নিচে বল উপরে কুড়ি নিচে ছত্রিশ বুঝছে এটা কারা কাটা দিল কে না দিল কে বলো চার পাতা কুড়ি চার নং ছত্রিশ এবারে এক্স মাইনাস ষোলো আছে না সমান সমান কত ফাইভ এক্স নিচে নয় আচ্ছা এটা নিচে এক এক দিত কর করো গুণ করো নাইন এক্স মাইনাস একশো চুয়াল্লিশ সমান সমান ফাইভ এক্স হয়েছে কি না ফাইভ এক্স গুলা বাদে কে নিয়ে এক্সগুলা বাদে কে আসো নিয়ে কত রে ফোর এক্স আরে কত হয়েছে এটা ফোর এক্স সমান সমান একশো চুয়াল্লিশ বুঝছে এটা বলে দেখি এখন কত হবে হ্যাঁ কত হবে ইসলাম রে ত' প্ৰথমে কত দনছিল বোল ছত্ৰিশ আচ্ছা দন দিন হ'লে কি সম্পৰ্ক ব্যস্তৰ সম্পৰ্ক না ব্যস্ত হ'লে ওপৰেটা ওপৰে নিচেটা নিচে আৰু স্বৰৰ সম্পৰ্ক হ'লে ওপৰেটা নিচে নিচেটা ওপৰে এই স্বৰৰ সম্পৰ্ক হ'লে ওপৰেটা নিচে নিচেটা ওপৰে হয় 谁不得块来？ এবারে বলো দেখি এটা কী ঘর ঘর না ঘরের দের কটা বলো খুঁড়ি এরকম কিনা না ঘরটা ফ্রষ্টটা কত বলো পাঁচ মিটার এটা পাঁচ মিটার উচ্চতা কত বলো হ্যাঁ এখানে কী কী আছে বলো কী কী পাওয়া গেল দীর্ঘ প্রশ্ন উচ্চতা আচ্ছা বলো দেখিয়ে এভাবে লাঠিটা রাখা যাবে কি না লাঠি রাখা যাবে আচ্ছা তাহলে হ্যালো আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর আপনার কাছে আপনার কাছে দিয়ে দেব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কী হয়েছে এটা কি কর্ণ না কর্ণ কর্ণ হবে রুট দেড়ক স্কোয়ার প্লাস ফ্রশো স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার কর্ণ বলো কর্ণটা রুট বল রুট এ স্কর প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নে কে পারে করো দেখি এখন হ্যাঁ ঘরটা না ওই রকমই রায় তো ঘন ঘটা হ্যাঁ ঘনটা কি এত ঘনকটা কি ঘনকটা হবে দীর্ঘ ফ্রস্ত উচ্চতা একেই আর এটা এত ঘন দীর্ঘ আলাদা ফ্রস্ত আলাদা উচ্চতা আলাদা কেউ হয় নাই বল রোড বল রুট বল ফোর স্কোয়ার প্লাস কত ফাইভ স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার এটা বলো চারশো পঁচিশ প্লাস ষোলো কত হচ্ছে টোটাল মিলে চারশো একচল্লিশ চারশো একচল্লিশে বর্গমূল কত একুশ মিটার হবে একুশ মিটার তোমার কিছু নাই না এমপি তোমার তো কিছু নাই তোমার এমনি কিছু নাই না আচ্ছা দেখো হ্যাঁ এখন না বাদ এখন এখন সবাই পারবি তুই অসুবিধা হ্যাঁ আচ্ছা একটা কি দুইটা আসতে পারে তোমার ওই যে পরিমিতিটা আমার নাও আসতে পারে আরে আসলে ভালো রে পারবি তো আর তোমাদের ইয়াতে তাদের এসি সি জিডিতে চারটা কি পাঁচটা হিসাবে পরিমিতি কিন্তু যতই আসো তোমাদের সূত্র সূত্রগুলা তোরা ঠিক মতো ব্যবহার করবি আমি ওই রকম করে শোনো এরপরে আমি এরপরে আমি আসবো তো পরিমিতি দিয়ে কিছু করাবো আর পাঠিকুনি দিয়ে কিছু করাবো আর কি পরিমিতি এক একদম যদি ছেড়ে দেওয়া হয় না কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে তোমাদের আর এগুলা আর কিছু 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 এই যে এসি জিডি যে পরিমিতি আছে না গতবার যেগুলো আছে এগুলা একটু ধর্ম